এই হোটেলটাই আছে যে খুবই সস্তা খাবার দাবার দেয়। আমরা আজকে রিভিউ করব হোটেল আবিপশা। এই লোকেশনটা বলার আগে আমি বলে দিই, হোটেল আবিপশা খুব চিপ রেটে সুইমিং পুল দেওয়া হোটেল। কত কি রেট সেটা তো ভিতরে গিয়ে জানতে পারবো। আর এই ভিডিওতে থাকবে রুম টু, খাবার কেমন, আর সুইমিং পুল তো থাকবেই। লোকেশনটা তার আগে বলে দিই, লোকেশনটা হচ্ছে এখানে জাহাজবাড়ির রোডটা থেকে পেরিয়ে একদম এসে সামনে একটা মোড় পড়বে, তার সাথে রাইট সাইডে ঢুকে হোটেল মামুনি পড়বে এখানে, আর তারপরে এই আবিপশাটা। তো চলো ভিতরে যাই। তো প্রথমে তোমাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিই। তো আমাদের যে রুমটা ছিল সেটা আমি এক্সপেক্ট করিনি, কিন্তু অনেক বেশি স্পেশিয়াস ছিল যেমন দেখতে পাচ্ছ। তো এই যে বেডটা আছে এখানে আরামসে তিনজন তো থাকতেই পারবে, এক্সট্রা ম্যাট্রেস লাগবে না, কেন একটা টেবিল, দুটো চেয়ার আছে, এটা একটা কবার্ড আছে। কবার্ড থাকা অনেক ইম্পর্ট্যান্ট, অনেক হোটেলে আবার থাকেও না, তো এখানে একটা কবার্ড পেয়ে যাচ্ছ, খুবই ভালো। আর চলো তোমাদের একবার ব্যালকনি ভিউটা দেখার আগে একটা বাথরুমটা দেখিয়ে দিই। তো বাথরুমে দেখতেই পাচ্ছ বেশ সুন্দরভাবে ছোটোর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম আছে। ব্যালকনিটাতে এবার যাই। তো ব্যালকনিটা নিয়ে অনেকে এক্সপেক্ট করে বসে আছো নিশ্চয়ই, কিন্তু ব্যালকনি থেকে তুমি এই সাইডের হোটেলের ভিউ পাবে। কিন্তু যে নিচে এই যে দেখতে পাচ্ছ এটা একটা দোকান, মানে এখানে গিয়ে তোমরা কিছু খাবার দাবার খেতে পারো, মানে টুকটাক এখানে দোকানপাট আছে, তো এটা একটা ভালো। একবার বেড টেস্টটা দেখে নিই। তো বেডটা আর ঠিক আছে, মানে মোটামুটি নরমই আছে। হ্যাঁ, আমি প্রত্যেকটা হোটেলে গিয়ে আগে বেড টেস্ট করি। এখন আমাদের আস্তে আস্তে লেট হয়ে গেছে বলে একেবারে লাঞ্চটা অর্ডার করব, দিয়ে দেখাচ্ছি লাঞ্চে কি নিলাম। তো আমাদের লাঞ্চ চলে এসেছে। তো লাঞ্চে আমরা নিয়েছি মিক্স চাউমিন আর এখানে চিলি চিকেন, তার সাথে কমপ্লিমেন্টারি কিছু সস দিয়েছে। আমি একটাই জিনিস বলবো, আমি অনেক দীঘার হোটেলে স্টে করেছি, আমি খাবার দাবার বাইরেই খেতে প্রেফার করি, কারণ হোটেলের খুবই বেশি প্রাইস থাকে। কিন্তু এই অভিয়ানের পর এই হোটেলটাই আছে যে খুবই সস্তা খাবার দাবার দেয়। একবার মেনু কার্ডটা আমি দেখাই, মানে আমি তো বিলিভই করতে পারছি না, মানে এরকম হোটেল এক্সিস্ট করে? এখানে চা 20 টাকা মাত্র, এখানে বাইরে খেলেও 20 টাকা পাবো। আর একবার তুমি জাস্ট চোখটা গুলিয়ে নাও, ঠিক আছে? আর একটু পজ করে নিও। লাঞ্চ ফিশ মেন কোর্স, মানে 100-200, মানে 300 তো উঠছেই না কিছু। হ্যাঁ, এটা ভেজ পকোড়া 100 টাকা মাত্র, মানে হোটেল ফোটেলে দেখা যায় না ভেজ পকোড়া এইসব 200-300 টাকা নেয়। তারপর দেখো এখানে স্যুপ ফুপ আছে 60 টাকা থেকে শুরু, বেশ ভালো। ভেজ থালি 80 টাকা, এগ থালি 90 টাকা, রুই থালি 110 টাকা, মানে কালকে খাবো রুই থালি, রাতে খাবো। আচ্ছা, এ বলছে আমার রুই থালি খাবে, ঠিক আছে, দেখা যাবে। মেনু খুবই সস্তা অভিয়ানির পর, সত্যি আমি বলছি কি এই হোটেলটা মেনু খুব সস্তা। বাট টেস্ট করে তো দেখাও খাবারটা টেস্ট কেমন। টেস্ট ভালো আছে, টেস্ট ভালো, খেতে ভালো। একটু স্পাইসের দিকে আছে কিন্তু আমার বেশ ভালোই লাগছে। খাওয়া দাওয়ার পর চলে এলাম তোমাদের এখানকার সুইমিং পুল দেখাতে। এখানকার সুইমিং পুলটা হচ্ছে ইনডোর, আর যদি তুমি ডেপটা দেখো এখানে অনিন্দ নেমেছে, ও নিজের হাইট হচ্ছে 6'2", তো তুমি সেই হিসাবে ডেপটা দেখতে পাচ্ছ কতটা গভীর। আর জলটা বেশ পরিষ্কার, মানে ওর পাটা অবধি খুব ভালো বোঝা যাচ্ছে। আমি নামিনি সুইমিং পুলে, কারণ আমি খুবই টায়ার্ড ফিল করছিলাম। সুইমিং পুলের ধারে বসে আমি ওকে একটু কোম্পানি দিচ্ছিলাম। এখানে বেশ আধ ঘন্টা মতো টাইম স্পেন্ড করি আর বেশ ভালোই লাগলো। সুইমিং পুলের টাইমিংটা বলে দিই, তো তোমরা সকাল 8টা থেকে বিকাল 5টা অবধি এনজয় করতে পারো, আর 1 ঘন্টা তো এক্সটেন্ড হয়েই যায় এমনি এদিক ওদিক করলে। আমি আরেকটা জিনিস নোটিস করলাম, সুইমিং পুলের সামনে হচ্ছে এটা রিসেপশন এরিয়া, তো রিসেপশনে যারা বসবে তারা দেখতে পারবে। তো এই জিনিসটা খুবই আমার বাজে লাগলো, এইটা করা উচিত না, কারণ সুইমিং পুলে কে কেমন কি অবস্থায় থাকে সেটা কেউ জানে না। কিছুক্ষণ পর আমরা উঠে আসি আর একটু ফ্রেশ ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়ি মার্কেটে যাওয়ার জন্যে। রিসেপশনের সামনে একটা অ্যাকুয়ারিয়াম ছিল, তো বেশ আমার মাছ খুব পছন্দ, তাই একটু খেলাধুলা করার পর একটু বাইরে বেরোই, বাইরের ভিউটা একটু দেখাই তোমাদের। আহামরি কিছু ডেকোরেশন নেই, বাইরে থেকে একদম নর্মাল একটা ঘরের মতো লাগছে। মার্কেটে যাওয়ার আগে আমরা ডিনারের অর্ডারটা দিয়ে গেছিলাম, তো একটু বাইরে ঘুরে এসে আমরা ডিনারে বসে যাই। তো আমাদের ডিনারটা চলে এসেছে, ডিনারটা আমরা বাইরে থেকে করে নিই। তো এখানে যেহেতু রেটটা অনেকটা কম তাই এখানে এসে করেছি। তো আমরা অর্ডার করেছিলাম 2টো ভেজ থালি, তো দেখতে পাচ্ছ ভাতের কোয়ান্টিটিটা অনেক বেশি, তার সাথে কী ছিল
তার সাথে ডাল, এখানে আলু পোস্ত, এটা আলু পোস্ত ঝিঙের তরকারি মনে হয়, আর এখানে পাঁপড় আর সালাড, ঠিক আছে। আর তার সাথে আমরা অ্যাড করেছিলাম এটা চিকেন, চিকেন থালি নিয়েছিলাম আমি, আর ও নিয়েছিল কাতলা। তো বেশ দেখে কোয়ান্টিটি হিসাবে তো ভালোই। এবার যদি তোমরা দুপুরবেলাও সেম জিনিস অর্ডার করো তার সাথে একটা এক্সট্রা চাটনি পাবে। রাত্রেবেলা অনেক জায়গাতেই চাটনি দেয় না, আমি জানি না কেন। তো চলো এবার খেতে শুরু করি, কারণ অনেকটাই লেট করে খাচ্ছি আমরা, ঠিক আছে। খাবার ঠান্ডা হয়ে গেছে। গুড মর্নিং ফ্রম হোটেল অবিপ্সা। তো সকাল সকাল উঠে আগে আমি ব্রেকফাস্ট অর্ডার করে নিই। তো কি কি অর্ডার করেছি চলো দেখে নিই। ব্রেকফাস্টে অর্ডার করেছি দুধ চা, লিকার চা আর একটা বাটার টোস্ট। প্রাইসগুলো একটু বলে দিই, দুধ চাটার হচ্ছে 20 টাকা, লিকার চাটা 15 টাকা, আর এটা 30 টাকা। প্রাইস খুবই জেনুইন রেট আছে, তো আমরা অর্ডার করে নিয়েছি। তো একদিনে অবিপ্সাতে স্টে আমাদের খুবই ভালো ছিল, খুব এনজয় করেছি। আর এত চিপ রেটে সুইমিং পুল দেওয়া হোটেল তো সেরকম কোথাও পাওয়া যায় না, ঠিক আছে। আমরাই খুঁজে বার করে আপনার জন্য। প্লিজ একটা সাবস্ক্রাইব আর লাইক করে দিও। ভিডিওটা কোনো কোয়ারিজ থাকলে কমেন্টে অবশ্যই জানিও।